নির্ধারিত 3 দিনের পরও অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের অনুষ্ঠানের কারণে আরও 2 দিন বিদ্যালয়ে ছুটি ঘোষণা করতে বাধ্য হল স্কুল কর্তৃপক্ষ। বিদ্যালয়ের অপচয়, পরিত্যক্ত খাদ্য সামগ্রীতে নরক গুলজারে পরিণত বিশালগড়ের অফিস টিলা ইংলিশ মিডিয়াম স্কুল, পড়াশোনা লাটে সাধারণ মানুষের মনে বিস্ময়। বর্তমান রাজ্য সরকার রাজ্যের শিক্ষা ব্যবস্থা উন্নয়নে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করছে, কিন্তু রাজ্যের একাংশ স্কুল বিশেষ করে রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য ব্যবহৃত হয়ে বর্তমান রাজ্য সরকারের পরিকল্পনাকে বৃদ্ধাঙ্গুষ্ঠ প্রদর্শন করছে। এবার এমন ঘটনার সাক্ষী বিশালগড়ের অফিস টিলা ইংলিশ মিডিয়াম স্কুল। নিয়ম অনুযায়ী শনিবার বিদ্যাচ্যুতি প্রকল্পের আওতাধীন স্কুলগুলো থাকে বন্ধ। রবিবার সাপ্তাহিক ছুটির দিন ঈদুল আজহা উপলক্ষে সোমবার রাজ্যের সমস্ত সরকারি স্কুল, কলেজ, অফিস আদালত ছিল ছুটি। এই 3 দিন ছুটি থাকার কারণে শনি, রবি এবং সোমবার অফিস টিলা ইংলিশ মিডিয়াম স্কুলে অনুষ্ঠিত হয় এবিভিপি তথা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ত্রিপুরা হাস্তের প্রদেশ অভ্যাস বর্গ। ছুটির দিনগুলোতে এই ধরনের অনুষ্ঠান আয়োজন করার ব্যাপারে কোনো ব্যাঘাত বা বিতর্কের বিষয় নেই। বিতর্ক ও অরাজকতার বিষয়টি হল সোমবারের পর মঙ্গলবারও এবিভিপি নেতাকর্মী সমর্থকরা অনৈতিকভাবে অফিস টিলা ইংলিশ মিডিয়াম স্কুল দখল করে রাখেন, ফলে মঙ্গলবার আর স্কুল হয়নি এবং কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করেন। এখানেই শেষ নয়, বুধবার সকালে সংশ্লিষ্ট প্রাতবিভাগের শিক্ষক ও পড়ুয়ারা এসে যে পরিস্থিতির সম্মুখীন হলেন তা এক কথায় নারকীয়। ছড়িয়ে ছিটিয়ে থাকা পরিত্যক্ত খাদ্য সামগ্রীতে রীতিমতো নরক গুলজার গোটা বিদ্যালয় চত্বর। খা খা করছে স্কুল। বিদ্যালয়ের সমস্ত পাখা চালু অবস্থায় বিদ্যুৎ অপচয় নিদর্শন প্রকাশ্যে। বিদ্যালয়ের সমস্ত বেঞ্চ ও অন্যান্য ব্যবহারিক সামগ্রী লণ্ডভণ্ড, কার্যত বেহাল পরিস্থিতি। ফলে বুধবারও স্কুল ছুটি ঘোষণা করতে বাধ্য হলেন কর্তৃপক্ষ। এমনটাই জানালেন অফিস টিলা ইংলিশ মিডিয়াম স্কুলের প্রাতবিভাগের প্রধান শিক্ষক মলয় দেববর্মা। এখানে শনিবার থেকে এবিপি একটা প্রোগ্রাম এসে আমার প্রিন্সিপালে জানিয়েছে প্রোগ্রাম চলার ফলে এখানে দেখলাম গতকাল যদিও তার প্রোগ্রাম শেষ, কিন্তু আজকে সকালে দেখলাম এখানে প্রতিটা রুমের বেঞ্চগুলি বারান্দায় এবং প্রতিটা রুম এবং নোংরা একদম, ফলে এখানে ক্লাস করার মতো আর পরিস্থিতি নেই। আপনারা নিজেরাই দেখেছেন কী অবস্থায় আছে, তাই আজকে আমি বাধ্য হয়ে তাদেরকে ছুটি দিয়ে দিতে পারি। গার্ডিয়ানদের একটা অভিযোগ, মানে 2 দিন ধরেই ক্লাস করতে পারছে না বাচ্চারা। সোমবারের প্রোগ্রাম শেষ হওয়ার কথা ছিল, কিন্তু গতকাল আমরা দেখলাম যে তারা এখানে অনেকগুলি ছেলে মেয়েদের প্রায় 250 মনে হয় সম্ভবত হয়ে যদি সংখ্যাটা আমি সঠিক বলতে পারবো না, উপরে এবং নিচে পুরাই তারা বুক দখল করে আছে, ফলে আমার এই অবস্থায় আর ক্লাস করা সম্ভব না। আচ্ছা, বিদ্যাচ্যুতি স্কুলে এইভাবে এতদিন যাবৎ স্কুল দখল করে রাখা কি মানে এইভাবে কি যায়? এটা তো আমি ঠিক বলতে পারলাম, এখন হায়ার অথরিটির পারমিশন দেয় এখানে আমার একই হাল। ছাত্র দলটি সংগঠনের নেতাকর্মী সমর্থকরাই যদি অনৈতিকভাবে বিদ্যালয় ব্যবহার করে তা পঠন পাঠনের অনুপযোগী করে রাখেন, তবে আর দুর্বৃত্ত বা কাঞ্চনজ্ঞানহীনদের দোষারোপ করে লাভটা কি? এক্ষেত্রে বিদ্যালয় শিক্ষা দপ্তর ঊর্ধ্বতন কর্তৃপক্ষেরও কিন্তু দায়ী এড়ানোর কোনো সুযোগ নেই। এই ধরনের ঘটনা রাজ্য সরকার রাজ্যের শিক্ষা ব্যবস্থা উন্নয়নে অগ্রাধিকারের ভিত্তিতে যে কাজ করছে তাকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখানোর সামিল বলে শিক্ষাবিদ মহলের অভিমত। ব্যুরো রিপোর্ট, নিউজ স্ট্যান্ডার্ড। Thank you.